টানা ১১ কার্যদিবস দর বৃদ্ধির পর মূল্য সংশোধন হলো দেশের পুঁজিবাজারে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২১৭টির, আর অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ১২ পয়েন্ট কমে নেমে আসে ৪৫৩৩ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০০৮৮ কোটি ৮ লাখ টাকা। সূচক কিছুটা বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৪টির, আর বদলায়নি ২৬টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।